হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক এগেন। আজকে সবার জন্য আরও একটা হেল্পফুল ভিডিও নিয়ে চলে আসলাম। যদিও আজকে আমি একটু সিক, হয়তোবা বয়স শুনে বুঝতে পারতেছেন, এরপরও আমি ভাবলাম এই বিষয়টা আপনাদের কাছে শেয়ার করা দরকার। আমরা যারা শখবাকে কাজ করি তারা এরকম প্রবলেমে পড়েন নাই, এরকম মানুষ খুব কমই আছে, নাই বললেই চলে। হয় আপনারা এরকম নোটিফিকেশন দেখতে পান, উই হ্যাভ বিন কাউন্টেড অ্যান্ড নিরো লগ ইন ইউ ইন, প্লিজ কন্ট্যাক্ট সাপোর্ট, হয় এরকম দেখতে পান, অথবা দেখতে পান যে পাসওয়ার্ড আর ইমেল কম্বিনেশন এরর, এই টাইপের মেসেজ। এটার কোনো ডিরেক্ট সলিউশন নেই, বাট অনেক ক্ষেত্রে আপনি কমপ্লেন করলে সে আইডিটা ব্যাক পেতে পারেন। ব্যাক পেতে যদি একটা লম্বা প্রসেস, আপনার অ্যাকাউন্টটা যদি ওল্ড থাকে সেই ক্ষেত্রে আপনি পেতে পারেন, আদারওয়াইজ 80% না হওয়ার সম্ভাবনা। যদিও অ্যাকাউন্ট ব্যাক করে কম, একটা প্রপার ওয়েতে আমরা কীভাবে কমপ্লেনটা সাবমিট করব সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। সো ভিডিওটা শুরু করার আগে, যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করে নেই, মেক শিওর হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা অলরেডি করে নিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। তো আমরা যখন লগ ইন করতে যাই তখন এই প্রবলেমটার মধ্যে পড়ি। আমরা যারা নতুন ইউজার আছি, নতুন অবস্থায় কাজ করতে শুরু করি মাত্র, এই প্রবলেমটা তাদের বেশি দেখা দেয়। আমরা মনে মনে সবাই চিন্তা করি, সব অ্যান্সার তো আমি ঠিক দিলাম, এরপরও কেন এরকম হচ্ছে? বাট বিষয়টা তা না। আপনি যতই মনে করেন না কেন যে আপনার অ্যান্সারগুলো রাইট হচ্ছে, অ্যাকচুয়ালি অ্যান্সারগুলো রাইট হচ্ছে না। কারণ রাইট অ্যান্সার হলে আপনার অ্যাকাউন্ট অনেক দিন টিকবে, লাইফ টাইমও টিকতে পারে, ইভেন শখবাক মাই পয়েন্টসেও। এটা কেন বললাম আমি, অনেকে হয়তো বা এটার জন্য দ্বিমত হতে পারেন, বাট আমি কেন বললাম বিষয়টা, কারণ আমার কিছু মেম্বার আছে সেম আইপি দিয়েই কাজ করে, সবাই যে আইপিতে করে তারও সেম আইপিতে করে, বাট তাদের এরকম কোনো প্রবলেম হচ্ছে না। অনেক সময় এরকম কোশ্চেন আসে, লাস্ট মান্থে আপনি কোন রিটেলার শপ থেকে কিনছেন? তখন আমরা আন্দাজ একটা দিয়ে দিই, এরকম চিন্তা করি যে আমার ইচ্ছা মতো আমি দিয়ে দিলাম, আমি কোন শপ থেকে কিনছি তারা তো আর জানে না, আন্দাজে ইয়েস নো দিয়ে দিই। বাট ওইখানে এরকম একটা পয়েন্ট থাকে যেটা নাকি কোনো রিটেলার শপই না, অথচ আমরা অ্যান্সার করলাম ইয়েস, বাট সেটা কোনো রিটেলার শপই না। তো এরকম মিস্টেকগুলোতে আপনার অ্যাকাউন্ট ব্যান হয় বেশি, সেটা নিয়ে আরও একটা ভিডিওতে আসবো আমি। তো সেই বিষয়টা পর্যন্ত আপনাদের ওয়েট করতে হবে। তো যাই হোক, এখানে আমরা এখন কমপ্লেন করব, কিভাবে কমপ্লেন করব সেটাই দেখি। তো প্রথমে একটা স্ক্রিনশট তুলে রাখবেন, স্ক্রিনশট তোলার জন্যে উইন্ডোজ প্লাস PRTSC এটা ক্লিক করবেন, তাহলে একটা স্ক্রিনশট হয়ে যাবে। এখান থেকে শখবাকে চলে যান, এখন নিজের দিকে চলে যান, আর এখান থেকে চলে যান কাস্টমার সাপোর্টে। এখন এখানে অনেকগুলো অপশন আছে, এখান থেকে যদি আপনারা এগুলো পড়ে নেন, এখানে অনেক কিছু লেখা থাকে, পড়লে আর অনেক বিষয় ক্লিয়ার হবেন। এখান থেকে আপনি চলে যাবেন অ্যাকাউন্ট অ্যান্ড সেটিং, এটাই। এরপর একটু নিচের দিকে, আর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, আই ট্রাইড টু অ্যাক্সেস মাই অ্যাকাউন্ট অ্যান্ড আই রিসিভড এ মেসেজ দ্যাট ইট হ্যাজ বিন ডিঅ্যাক্টিভেটেড, হোয়াই, এটা ক্লিক করেন। এরপরে এখান থেকে স্টিল নিড হেল্প, এটা ক্লিক করেন। অনেকে এটা খুঁজে পান না, তাদের জন্য আমি এই সাপোর্ট টিকেটটা ভিডিও ডিসক্রিপশনে রেখে দিব, সেখান থেকে সরাসরি চলে আসতে পারবেন। ওকে, এখানে এই হচ্ছে আমাদের ফর্মটা, এটা আমরা ফিল আপ করব। এখানে তাদের রেসপন্স টাইম হচ্ছে 3 business days, 3 দিনের মধ্যে তার রেসপন্স করে, আর যদি অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেশন সমস্যা থাকে তাহলে 10 দিনের মতো সময় নেয়, যদিও তার অনেক সময় নেয়। তো যাই হোক, এখানে প্রথমে আপনার ইমেলটা দিবেন, তো আমি দিলাম, এখানে আপনার শখবাকের মেলটা দিবেন যেটা দিয়ে আপনি লগ ইন করতেন। এরপরে হচ্ছে সাবজেক্ট, তো এখানে সাবজেক্ট হিসেবে দিবেন এই যে এখানে যে মেসেজটা শো করে সেটা দিবেন, এটা কপি করে নিলাম আর এটা পেস্ট করে দিলাম সাবজেক্ট হিসেবে। এরপরে নিচের দিকে চলে যান, উইচ অ্যাকাউন্ট সেটিং ডু ইউ হ্যাভ এ কোশ্চেন অ্যাবাউট, এখানে আপনার প্রবলেমটা দিবেন, কীরকম প্রবলেম ফেস করেন। এই যে সবার নিচে দেখেন আনএবল টু লগ ইন টু মাই অ্যাকাউন্ট, এটা ক্লিক করবেন। এরপর এই বক্সে আপনার লেখাটা লিখবেন, এখানে লিখবেন হ্যালো স্যার,
এরপর একটা কমা দিয়ে নিচে চলে যাবেন। এটা একটা ফর্মালিটি, এইখানে লিখবেন আই এম, এখানে আপনার নামটা দিয়ে দিবেন আই এম ফ্র্যাঙ্কলিন, মাই ডেট অফ বার্থ ইজ, তো এখানে এরকম ফর্মেটে দিবেন। প্রথমে দিবেন আপনি মান্থ, এরপরে হচ্ছে ডে, এরপরে হচ্ছে ওয়াই। প্রথমে মাস দিবেন, এরপরে ডে দিবেন, এরপরে ইয়ার দিবেন। ইউএসএ তে এই ফর্মেট মেনটেন করে। এরপরে লিখবেন আই ক্যান নট লগ ইন টু মাই অ্যাকাউন্ট, ইট ইজ শোয়িং মি। এরপরে কলন দিয়ে দিবেন, উপরের কলনটা দিবেন। এরপরে যে মেসেজটা শো করে সেই মেসেজটা দিবেন, এটা কপি করে নিয়ে আসেন। এরপরে এখানে পেস্ট করে দেন, এরপরে কলনটা আবার দেন উপরের। এরপরে লিখবেন মাই অ্যাকাউন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু মি, প্লিজ সলভ দিস ইস্যু অ্যাজ সুন অ্যাজ পসিবল। তো এই মেসেজটা আপনারা লিখবেন। এইখানে আপনারা এম এম ডি ডি এরকম দিবেন না, অবশ্যই আপনার ডেট অফ বার্থটা দিবেন। এরকম করে দিবেন 4/20/1967 এরকম করে দিবেন। এরপরে হচ্ছে কান্ট্রি, এটা ক্লিক করবেন। আপনি কোন কান্ট্রি থেকে কাজ করেন, অনেক অস্ট্রেলিয়া থেকে করে, ইউএসএ থেকে করে, ইউকে থেকে করে, আপনার যেটা সেটা চুজ করবেন। এরপরে হচ্ছে সাপোর্ট ডকুমেন্ট, এখানে আমরা যে স্ক্রিনশট মারলাম সেটা এখানে অ্যাড করে দিব। এরপরে চলে যান এখানে পিকচারে, এখান থেকে স্ক্রিনশট, আর সবার নিচের দিকে এই হচ্ছে আমার স্ক্রিনশট, এটা সিলেক্ট করে ওপেন করেন। স্ক্রিনশট আপলোড হচ্ছে, তো আপলোড হয়ে গেছে স্ক্রিনশট। এরপরে আরেকবার চেক করে নেন কোনো মিস্টেক আছে কিনা। এখানে সব কিছু ঠিক থাকলে এরপরে এখানে সাবমিট করে দেন। আমি এটা সাবমিট করলাম না, কারণ এখানে আমার ইনফরমেশন মিস্টেক আছে, যে মেলটা দিয়ে করা সেটার নাম, ডেট অফ বার্থ কিছুই ঠিক নেই, সেই জন্য আমি সাবমিট করলাম না। এটা জাস্ট আপনাদের দেখালাম, একটা সঠিক হয়ে দেখালাম। এইভাবে আপনি অ্যাপ্লাই করলে আপনার অ্যাকাউন্ট পাওয়ার সম্ভাবনা থাকবে, তো আশা করি বুঝতে পারছেন। তো নেক্সট টাইম আপনারা কীরকম ভিডিও চান, কোন টপিক নিয়ে ভিডিও চান, অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এখানেই বাই, আবারও দেখা হচ্ছে আরও একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, টাটা।